শুরুতেই জানিয়ে দিব প্রকাশ্যে ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল। এরপর জানাব প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম মারা গিয়েছেন। আরো জানাব বিদেশে যেতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস, আদালতে আবেদন। এদিকে সালিশে আওয়ামী লীগ নেতার মৃত্যু। থাকবে গাজীপুরে পুলিশের ওপর পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলা। এবং সর্বশেষ জানিয়ে দিব প্রবাসীদের নিয়ে চিন্তা করে না সরকার, বললেন মাহমুদুর রহমান মান্না। প্রকাশ্যে ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল। আগামী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী নির্বাচন করতে বিশেষ ভোটের আয়োজন করে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। সেই ভোটেও প্রকাশ্য সিল দিচ্ছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বিলালের লোকজন। এমনই এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া 1 মিনিট 3 সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ভোটারের কাছ থেকে ব্যালট নিয়ে নিজেরাই ভোট দিচ্ছে বেলালের লোকজন, এমনই দাবি করেছেন অন্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা। ভোটের উপজেলা নির্বাচনের আগেই এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তৃণমূল নেতা কর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জানা গেছে, শনিবার সকালে উপজেলার FM সিনিয়র মাদ্রাসা মাঠে বেশ বর্ধিত সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। সভা শেষে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী নির্বাচন করতে ভোটের আয়োজন করা হয়। হঠাৎ এমন আয়োজনে ঘোষণা শুনে উপজেলা চেয়ারম্যান পদের একাধিক প্রার্থী ভোট অংশগ্রহণে অংশ নিতে আয়োজনে অস্বীকৃতি জানিয়ে সেখান থেকে চলে যান। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাদল ভোটে অংশ নেন, কিন্তু যখন দেখা যায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালের লোকজন ভোটারদের কাছ থেকে ব্যালট নিয়ে যাচ্ছে, তখন তিনিও ভোট বয়কট করেন। ভোটারের কাছ থেকে ব্যালট নিয়ে ভোট দেওয়ার সেই ভিডিও মোশাররফ হোসেন বাদল নিজ ফেসবুকে পোস্ট করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মারা গেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মারা গেছেন। রবিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 73 বছর। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র থেকে এই তথ্য জানা গেছে। ইহসানুল করিমের মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাখা হয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ইহসানুল করিম 2015 সালের জুন থেকে চুক্তি ভিত্তিতে সচিব পদ মর্যাদা ও বেতনক্রমে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সর্বশেষ 2022 সালে তার চুক্তির মেয়াদ 2 বছর বাড়ানো হয়েছিল। বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপক পরিচালক ইহসানুল করিম প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে রাষ্ট্রপতির প্রেস সচিব ছিলেন। ইহসানুল করিম 1972 সালে বাসুসের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মজীবন শুরু করেন। সংবাদ সংস্থাটির বিভিন্ন পদে তিনি দীর্ঘায়িত দায়িত্ব পালন করেছেন। 1997 সাল থেকে 2001 সাল পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে সংস্থাটির ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি, ভারতের পিটিআই, দ্য স্টেটমেন্ট ও ইন্ডিয়া টুডে সহ বিভিন্ন পত্রিকায় বাংলাদেশ প্রতিবেদক হিসেবেও কাজ করেছেন। 2013 সালে 12 ফেব্রুয়ারি বাসুসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে 4 বছর দায়িত্ব পালনের পর অবসর নেন ইহসানুল। এই বছরের 20 মে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়। 21 মে তিনি প্রেস সচিব হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব নেন। 2015 সালের জুন পর্যন্ত এই দায়িত্ব পালন করা হয়। 1951 সালে 5 জানুয়ারি জন্ম নেওয়া ইহসানুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। বিদেশ যেতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস, আদালতে আবেদন। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল জয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছেন। গতকাল শ্রম আপিল ট্রাইব্যুনালে আবেদন করেছেন তিনি। আবেদনে বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনে যেতে চান, কিন্তু আদালত যেহেতু দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে অবহিত করতে বলেছেন, তাই তিনি আবেদন করা। এর আগে গত 5 জানুয়ারি বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মোহাম্মদ ইউনুসের বিদেশ যেতে হলে শ্রম আপিল ট্রাইব্যুনালে অনুমতি লাগবে রুল জারি করেছেন। শ্রম আইন লঙ্ঘন মামলায় শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ টেলিকমের 3 শীর্ষ কর্মকর্তাকে 6 মাস করে কারাদণ্ড দিয়েছে আদালত। গত বছরের 6 জুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর মামলায় রাষ্ট্রপক্ষের 4 সাক্ষীর জবানবন্দিও রেকর্ড করা হয়। 2021 সালের 9 সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক বিভাগীয় শ্রম পরিদর্শক SM আরিফুজ্জামান। মামলার নথি অনুসারে IFED কর্মকর্তারা 2021 সালের 16 আগস্ট ঢাকার মিরপুরে গ্রামীণ টেলিকমের অফিস পরিদর্শন করে শ্রম আইনের বেশ কিছু লঙ্ঘন খুঁজে পান। সেই বছর 19 আগস্ট গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে বলা হয়, প্রতিষ্ঠানটির 67তম কর্মচারীকে স্থায়ী করার কথা ছিল, কিন্তু তা করা হয়নি। এছাড়া কর্মচারীদের পার্টিসিপেশন ও কল্যাণ তহবিল এখনও গঠন করা হয়নি এবং কোম্পানির যে লভ্যাংশ শ্রমিকদের দেওয়ার কথা ছিল তার 5% পরিশোধ করা হয়নি।
সালিশে আওয়ামী লীগ নেতার মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সালিশ বৈঠকে অসুস্থ হয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাসির উদ্দিন খাদেম লিটন মারা গেছেন। শনিবার রাত পৌর শহরের খড়মপুর মাজার শরীফ মার্কেট কাস গেমস হাউসের হলরুমে একটি সালিশ অংশ নিয়েছেন তিনি। পরে বৈঠক শুরু হওয়া মাত্র বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। কাজী নাসিরুদ্দিন খাদেম লিটন আখাউড়া পৌর শহরের খড়মপুর গ্রামের বাসিন্দা। তার ছোট ভাই রূপম খাদেম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আখাউড়া পৌরসভার টানা তিন মেয়াদে কমিশনার ও কাউন্সিলর ছিলেন। খড়মপুর কল্লা শহীদ এর মাজার শরীফ পরিচালনা কমিটির বর্তমান সদস্য ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। রবিবার বাদ জোহর জানাজা শেষে খড়মপুর মাজার শরীফ অবস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সূত্র জানা গিয়েছে, লিটন খাদেমের ছোট ভাই মাইনুদ্দিন খাদেম একই গ্রামের খাবাড়ির ফোরকান খাদেমের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তির জন্য শনিবার রাত আটটায় মাজার হলরুমে সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে এক পর্যায়ে ফোরকান খাদেমের পক্ষের লোকজন উত্তেজিত হয়ে ওঠে। তারা হট্টগোল করে সভাস্থল থেকে চলে যায়। এক পর্যায়ে লিটন খাদেম অসুস্থ হয়ে পড়েন। দ্রুত স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর মাহবুবুর রহমান মুবিন বলেছেন, গতকাল রাত আটটা পঞ্চাশ মিনিটে নাসির উদ্দিন খাদেম লিটন নামে একজনকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তখন তার কোনো রেসপন্স পাইনি। আমরা তাৎক্ষণিক ইলেকট্রোগ্রাম করেও একই অবস্থা দেখতে পাই। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। ওই সালিশের সভাপতি ও মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু কালবেলাকে বলেন, সালিশ চলাকালে দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে হট্টগোল হলে আমরা বৈঠক মুলতবি করে দেই। পরে সবাই দোতলা থেকে নিচে নেমে যাওয়ার পর কাজী নাসির উদ্দিন খাদেম লিটন কাকা অসুস্থ হয়ে যান। তখন তার স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে আওয়ামী লীগ নেতা কাজী নাসির উদ্দিন খাদেম লিটনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন বিচার ও সংবাদ সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মন্ত্রী সকালে এক শোক বার্তায় মরহুমের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সনাক্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। গাজীপুরে পুলিশের ওপর পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলা। গাজীপুরের কাপাসিয়ায় সনমানিয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের কর্মীদের হামলায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য দুজন গুরুতর আহত হয়েছেন। রবিবার বিকাল তিনটায় কাপাসিয়া থানার তদন্ত কর্মকর্তা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতরা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি বলেন, শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে পাঁচটার দিকে সোমমানিয়া ইউনিয়নের চরণশিয়া মানে উচ্চ বিদ্যালয়ে নয় নম্বর কেন্দ্রে এই ঘটনাগুলো ঘটেছে। আহত পুলিশ সদস্যদের বহনকারী গাড়ি চালক বরগুনা সেন্টো খানের ছেলে সবুজ মিয়া জানান, ফল ঘোষণার পর আমরা কেন্দ্র থেকে বের হতেই পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হকের কর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে কয়েকটি গাড়ি ভেঙে ফেলে দেশীয় লাঠিসোঁটা নিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করে। এতে গাড়ির ভেতরে থাকা দুজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। আমরা তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। ডি পুলিশ পরিদর্শক লুৎফর কবির বলেন, আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আহতরা চিকিৎসা দিন। থানার ওসি আকবর মিয়া বলেছেন, পুলিশ সদস্য আহতদের ঘটনায় দর্জনের নামে থানায় মামলা হয়েছে, আর অজ্ঞাত আসামি রয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরাজিত প্রার্থী আব্দুল হক বলেন, ফল ঘোষণার আগে আমার মার্কা কিছু ব্যালট পেপার বাইরে পাওয়া গেছে। এসব আমার কর্মীরা ভিতরে এড়িয়ে নিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এটা নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। এক পর্যায়ে উত্তেজিত জনতা গণ্ডগোল সৃষ্টি করেছে। উল্লেখ্য, সনমানিয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে মোহাম্মদ মোবারক হোসেন ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, প্রবাসীদের নিয়ে চিন্তা করে না সরকার, বললেন মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রবাসীরা অনেক চেষ্টা করে দেশে টাকা পাঠান, জমি জমা সম্পত্তি কেনেন, দেশে এসে আবার প্রতারিত হন। এই প্রতারণা যে সবসময় সরকার করে তা নয়, অনেক সময় তার আত্মীয় স্বজনরাও এই কাজ করে। সরকার মূলত প্রবাসীদের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে না, বরং প্রবাসীদের পাঠানো টাকা কিভাবে পাচার করতে পারবে, সে টাকা দিয়ে কিভাবে নিজেদের বাড়ি ঘর করতে পারবে, সেই চিন্তা তাদের। এই সরকার ক্ষমতায় থাকলে প্রবাসীদের উপকার হবে না। রবিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আয়োজনে দেশের অর্থনৈতিক বিপর্যয়, প্রবাসীদের সম্ভাবনা, সংকট ও সুরক্ষা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা নুরুল হক নূর বলেন, একটা ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে দেশে বিদেশে কোথাও দেশের নাগরিকদের মর্যাদা নিরাপত্তা নেই। মধ্যপ্রাচ্যে আমাদের নারী শ্রমিকদের ওপর অমানবিক নির্যাতন চালানো হলেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ ছাড়াই আবার সেখানে কর্মী পাঠানো হচ্ছে। প্রবাসী শ্রমিকরা দেশের বাইরে বিবাদে পড়লেও দূতাবাসের পক্ষ থেকে সেভাবে সহযোগিতা করা হচ্ছে না।